নমস্কার বন্ধুরা, আজকে আমি পাঁপড়ের ঝাল করব। এখানে পাঁপড় নিয়ে নিয়েছি, মশলা পাঁপড় ছোট সাইজের। প্রথমে পাঁপড়গুলো আমি সেকে নেব, আমি পোড়াবো না, চাটুতে সেকে নেব। চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হয়ে গেছে, পাঁপড়গুলো এরকম দিয়ে সেকে নেব আমি। আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সব সেকে নেব। পাঁপড়গুলো সেকা হয়ে গেছে, তুলে নেব। পাঁপড়গুলো সব সেকা হয়ে গেছে, আমি এবারে ভেঙে নেব। চার টুকরো করে নেব। খুব ছোট টুকরো করবো না আমি, আমি দুটো পুড়িয়েছিলাম, পুরানো পাঁপড়ও দেওয়া যাবে, কিন্তু আমি সেকে দিচ্ছি। পাঁপড়গুলো সব ভেঙে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। পাঁপড়ের তরকারি করার জন্য কড়াই তেল দিয়ে দেব, সরষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নেতে তেজপাতা, জিরে, সর্ষে, দুটো শুকনো লঙ্কা, হিং দিয়ে দেবো। হিং দিলে টেস্টটা ভালো হয় বলে হিংটা আমি দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, পেঁয়াজ কুচানা দিয়ে দেবো। দই নিয়ে নিয়েছি, দইয়েতেই আমি মশলা দিয়ে মশলাটা তৈরি করে নেবো। দইয়ের সাথে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, দইটা ভালো করে ফেটে নেবো মশলার সাথে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুন একসাথে বাটা আছে, এটাও আমি দিয়ে দেবো। আদা রসুনটা ভেজে নেবো পেঁয়াজের সাথে। পাঁপড়েতে লবণ দেওয়া থাকে, তাই আমি অল্পই লবণ দেবো, খুব একটা বেশি লবণ দেবো না। দইটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে মশলার সাথে। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিয়েছি হালকা, নাহলে দইটা কেটে যাবে, দইটা ছানা কাটা হয়ে যাবে। এবারে দইটা আমি দিয়ে দিলাম মশলা সুদ্ধ দইটা। গ্যাসের জোর কমানোই আছে, আবার দইটা ভালো করে একটু ফেটে নেবো। এখানে বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো মশলার। গ্যাসের জোর এবার বাড়িয়ে দিয়েছি, জলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এবারে জলটা নিয়ে যাবো। জলটা ফুটে গেলে আমি পাঁপড় দিয়ে দেবো।
ঝোলটা ফুটে গেছে, আমি এবারে পাঁপড়গুলো দিয়ে দেবো। দু মিনিটের মতো রেখে দেবো, 2 থেকে 3 মিনিট রেখে দেবো। ঝালটা আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেবো, নামিয়ে নেবো। বন্ধুরা, পাঁপড়ের ঝাল আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।